আমাদের এই দক্ষিণ এশিয়াতেই যে শুধুমাত্র ডানপন্থী রাজনীতির একটা বিশাল উত্থান হয়েছে তা নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু ডানপন্থী রাজনীতির একটা ভীষণ উত্থান ঘটেছে। বাংলাদেশে কিন্তু বাম রাজনৈতিক দলগুলো ভীষণভাবে ভাঙন দেখেছে, অজস্র ভাঙন। এই ভাঙনই আমাদেরকে আসলে মানে শক্তির জায়গায় অনেক বেশি দুর্বল করে দিয়েছে। সংবিধান সব ধর্মের অধিকার নিশ্চিত করলেও ক্যাম্পাসগুলোতে অহিংসতা দেখা যাচ্ছে। সম্প্রতি ইফতার মাহফিল সহ নানা ধর্মীয় সংস্কৃতির উদযাপন নিয়ে বিরোধ দেখা যাচ্ছে, এটার নিঃসরণ কিভাবে সম্ভব? প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশ একটা বহুত্ববাদী দেশ। এই দেশে কিন্তু কেবলমাত্র একরকম সংস্কৃতিতে এই দেশটি চলছে না, এখানে নানা ধরনের মানুষ রয়েছে, নানা ধর্মের মানুষ রয়েছে, আমাদের অনেক নৃগোষ্ঠীর মানুষরা রয়েছেন, যাদের প্রত্যেকের অবদানে, প্রত্যেকের অস্তিত্বে কিন্তু এই দেশ তৈরি এবং এই দেশ আসলে পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এর সমাধানের রাস্তা যদি আমাদেরকে দেখতে হয়, আমাদের সহিষ্ণুতা বাড়াতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আপনি একজন ব্যক্তির সাথে ধর্মীয় মতাদর্শে আপনি একমত না হতে পারেন, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের পারস্পরিক সম্মানের জায়গাটা যেন ঠিক থাকে। তো সেই সম্মান জায়গাটা যখন আমরা ঠিক রাখতে চাইব, তখন কিন্তু কিছুটা স্যাক্রিফাইস আমাদেরকে করতে হবে। হ্যাঁ, তো আমি মনে করি প্রথমত আমাদের ধর্মীয় সহিষ্ণুতার জায়গাটা বাড়াতে হবে, এবং সবথেকে বড় কথা যে এই ব্যাপারটিও নিশ্চিত করতে হবে যে ধর্মীয় যে মনোভাব, ধর্মীয় মনস্তত্ব বা আমাদের ধর্মের সংস্কৃতি যেন আমাদের ভেতরে কোনো বিভেদ না তৈরি করে, যেটি আসলে আমাদের জাতীয়তাবাদী একটা চেতনা যেটা রয়েছে সেটার জন্য এটা একটা থ্রেট হয়। তো আমি মনে করি এ ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে ভীষণভাবে ক্যাম্পাসগুলোতেও। ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে, মতের ভিন্নতা হলেও নিপীড়ন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচনও হচ্ছে না, এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নেতৃত্ব তৈরি হচ্ছে না, এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? ভীষণভাবে প্রয়োজন। কারণ একটা ক্ষমতা, হ্যাঁ, ক্ষমতা তো আপনি আসলে ইউজও করতে পারেন, অ্যাবিউজও করতে পারেন। তো আমি যখন আমি দেখতে পাই যে আমি একটা ক্ষমতা বলে আমি একটা নির্দিষ্ট সংখ্যক সেনা একটা রাজনৈতিক দল সে তৈরি করবে, অনেক সময় দেখা যাবে যে তারাই আসলে প্রভাব বিস্তার করে ক্যাম্পাসের সাধারণ যে শিক্ষার্থীরা আছে, হ্যাঁ, হলগুলোতে আছে আপনি জানেন, বা তাদের দৈনন্দিন জীবনে তারা যাদের সাথে থাকছে তাদের উপরে কিন্তু ভীষণভাবে তারা প্রভাব বিস্তার করে, নানা ধরনের ভয় ভীতি চাঁদাবাজি নানাভাবে তাদেরকে তারা মানে শেপ করার চেষ্টা বা নিয়ন্ত্রণে রাখার একটা ভীষণ অপচেষ্টা তাদের থাকে। তো আমি মনে করি যে এক্ষেত্রে ক্ষমতার বিকেন্দ্রীকরণ প্রয়োজন, এমনকি শিক্ষার্থীদের ভেতরেও। কারণ দেখা যাচ্ছে যে রাজনৈতিক দলের মানে কিছু শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু আমাদের সন্তান, আবার তারা ক্যাম্পাসের ভেতরেই যাদের উপর নিপীড়ন করছে তারাও আমাদের সন্তান। কি হয় যে আপনার এক সন্তান যখন পথভ্রষ্ট হয়, সে যখন অনেক বেশি দুঃশাসন হয়ে ওঠে, তখন আমাদের কিন্তু প্রয়োজন হয় তাকে নিয়ন্ত্রণ করার, তাই না, এবং অন্য সন্তানদেরকে কথা বলতে দেওয়ার। কারণ আমরা তো শেষ পর্যন্ত একটা ডেমোক্রেটিক স্পেস তৈরি করতে চাই, এমন তো নয় যে শুধুমাত্র আমাদের ডেমোক্রেটিক স্পেসটা শুধুমাত্র আমাদের দেশীয় রাজনৈতিক আমাদের যে বড় রাজনৈতিক ফিল্ড রয়েছে সেখানেই প্রযোজ্য, তা তো নয়। ডেমোক্রেটিক স্পেস তৈরির যে চর্চা, হ্যাঁ, তার যে সংস্কৃতি, এটা তো আমাদের ক্যাম্পাস থেকেই শুরু করতে হবে। সেই কারণে আমি মনে করি যে একটি নির্দিষ্ট অনেক সময় দেখা যায় নির্দিষ্ট দলের শিক্ষার্থীরা তারা যদি অনেক বেশি ক্ষমতার অপব্যবহার করে অন্যান্য শিক্ষার্থীদেরকে জিম্মি করার চেষ্টা করে, তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এবং তাদের স্বার্থে আঘাত করার চেষ্টা করে, সেক্ষেত্রে কঠিনভাবে, কঠোরভাবে, নিরপেক্ষভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং এই সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে কিন্তু দায়িত্ব নিয়ে এই জায়গাগুলো সংশোধন করতে হবে। দু নাম্বার হচ্ছে যে ওই যে বললাম যে গণতন্ত্রের চর্চা, গণতন্ত্রের চর্চায় কিন্তু আমাদের সাধারণ যে শিক্ষার্থী তাদের ভেতর থেকে আমাদের নেতৃত্ব বের করে আনতে হবে। এখন নেতৃত্ব আপনি কিভাবে বের করবেন? যখন আপনি তাদের সাথে কথা বলবেন, তাদেরকে আপনি একটা জায়গা প্রসারিত করে দেবেন এবং তাদেরকে তাদের মত প্রকাশের সঠিক অধিকার তাদেরকে আপনি দেবেন, যাতে সে ভয় না পায় যে আমি এই কথাটা বললে কালকে হয়তো আমার মাথায় লাঠির বাড়ি পড়বে, পরশু দিন আমাকে গায়েব করে দেওয়া হবে, বা আমাকে টর্চার সেলে আটকে রেখে, হ্যাঁ, আমাকে অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হবে এবং আমি দেখা যাবে যে আমি অভিযোগ করলেও আমি সঠিক বিচার পাবো না। এই ভয়ের সংস্কৃতি থেকে কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীদের বের করে নিয়ে আসতে হবে। এর দায়িত্ব আমাদের শিক্ষকদের, আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের, এবং আমার মনে হয় বিশ্ববিদ্যালয় শিক্ষা এই সংশ্লিষ্ট যারাই রয়েছে
মানে এবং সর্বোচ্চভাবে সরকার রয়েছে, তাদেরই কিন্তু একটা গুরু দায়িত্ব বর্তায় যে এই ধরনের পরিস্থিতির উন্নয়ন তারা কীভাবে করবে। এবং সেই সাথে আমি যুক্ত করতে চাই, আপনি যেটা বলেছেন যে ছাত্র সংসদ তাদের যে নির্বাচন, এটা ভীষণ একটা মানে গড়িমসি গাফিলতি, বহুদিন হয় না। হ্যাঁ, আমাদের দেখা যাচ্ছে যে আমাদের চাকসু ডাকসু এই নির্বাচনগুলো কিন্তু হয়নি বহুদিন ধরে, এবং এটাও কিন্তু অনেক দেখা যাচ্ছে যে ছাত্র নেতা যারা বা ভীষণভাবে একটা প্রগতিশীল মন নিয়ে যে শিক্ষার্থী যে আসতে চায় নেতৃত্বে, তার মধ্যে কিন্তু হতাশা তৈরি করে। তো আমার মনে হয় যে যদি সত্যিকার অর্থে শিক্ষার্থীদেরকে আমরা এই দেশের নাগরিক করে তুলতে চাই, মুক্ত নাগরিক করে তুলতে চাই, যারা সাম্যের কথা বলবে, যারা গণতন্ত্রের কথা বলবে, যারা তাদের অধিকার বুঝে নেবে, সত্যিকার অর্থে দেশ গড়ার কাজে যারা ঝাঁপিয়ে পড়বে, এই নেতৃত্ব তৈরির এটাই যথেষ্ট সময়, এবং এটাই সত্যিকার অর্থে সেই ল্যাবরেটরি যেখানে আমরা আসলে শিক্ষার্থীদের ভেতরে আমরা তাদের আগুনটা জ্বালিয়ে তুলতে পারি। এই আগুন বিধ্বংসী না, এই আগুন হচ্ছে গঠনমূলক আগুন। বাম ছাত্র সংগঠনগুলো ধীরে ধীরে দুর্বল হচ্ছে, কারণ কি বলে মনে করেন? এর কারণ আসলে খুব খুব মেজর কারণ রয়েছে। সারা পৃথিবীতেই আমরা এই মুহূর্তে যে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আছি, এই পুঁজিবাদী অর্থনীতিতে আসলে সত্যিকার অর্থে সমাজতান্ত্রিক চিন্তা, আমার সমাজতান্ত্রিক যে আমার যে বুদ্ধি তার যে চর্চা, সেটা আসলে সারা পৃথিবীতে কিন্তু এখন দুর্বল। এটা যে শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে দুর্বল তাই নয়, আপনি দেখবেন যে আমাদের এই দক্ষিণ এশিয়াতেই যে শুধুমাত্র ডানপন্থী রাজনীতির একটা বিশাল উত্থান হয়েছে তা নয়, সারা পৃথিবী জুড়ে কিন্তু ডানপন্থী রাজনীতির একটা ভীষণ উত্থান ঘটেছে। হ্যাঁ, সব জায়গাতেই মোটামুটি আমরা বলতে পারি, যার কারণে মানে ইতিহাসের এরকম একটা কালো সময় আসে যে সময়গুলো অনেক দশক ধরে হয়তো সাস্টেইন করে। তো এই ধরনের পরিস্থিতিতে একটা পরিবর্তন দেখতে গেলে আমাদের হয়তো আরেকটু অপেক্ষা করতে হবে। তো আমার প্রধান কথা যেটা আমি প্রধান কারণ হিসেবে বলতে চাই, সেটা হচ্ছে যে তাদের দুর্বল হওয়ার কারণ হচ্ছে যে সারা পৃথিবীতেই এই পুঁজিবাদী আগ্রাসন, সেই আগ্রাসনের আওতাধীন তো আমরা এখন সবাই, আমরা তো কেউ এর বাইরে নই। যে মানুষটি গুহায় বাস করছে সেও তো পুঁজিবাদের বাইরে নয় এখন আর। তো আমার মনে হয় যে এই পুঁজিবাদী আগ্রাসনে মানুষের ভেতরে যে একটা ভীষণ সাপ্রেশন তৈরি হয়েছে, একটা অনাস্থা তৈরি হয়েছে না, এবং মানুষ কিন্তু অনেকটা দিকভ্রান্ত যে তারা কী করবে বা পরবর্তীতে পৃথিবী তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, দেশ কোথায় নিয়ে যাচ্ছে, হ্যাঁ আমাদের বেঁচে থাকাই বা আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এই জায়গাগুলো ভীষণভাবে আমার মনে হয় খুব মানে উল্লেখযোগ্য। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেটা সেটা হচ্ছে যে আমরা দেখেছি বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি বলি, বাংলাদেশে কিন্তু বাম রাজনৈতিক দলগুলো ভীষণভাবে ভাঙন দেখেছে, একটার পর একটা ভাঙন, মানে ওই যে অণু যেমন ভেঙে ভেঙে পরমাণু তৈরি হয়, এবং পরমাণু যত ভাঙতে থাকে তত কিন্তু সেটা আরও ক্ষুদ্র হয়, যদিও সেটা শক্তিতে পরিণত হয়, অধিকাংশ ক্ষেত্রে সেটা নেতিবাচক। কিন্তু সেই উদাহরণে আমি যাচ্ছি না, আমাদের দেশের দেখা যাচ্ছে ছাত্ররা কিন্তু দেখেছে, ছাত্রছাত্রীরা দেখেছে যে বাম সংগঠনগুলো কীভাবে ভেঙে গেছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে যারা নেতৃত্ব স্থানীয় পর্যায়ে আছেন, মানে সেই জায়গাগুলোতে আছেন, তাদের অনেকের ক্ষেত্রেও কিন্তু একটা আমার মনে হয় একটা গণ অনাস্থা পার্টিগুলোর মধ্যে তৈরি হয়েছে। তো আমার মনে হয় আপনি যখন ক্রমাগত ভাঙতে দেখেন, হ্যাঁ একটি সন্তান যখন ভাঙতে দেখে ক্রমাগত, তখন কিন্তু এমনিতেই তার ভিতর একটা হতাশা তৈরি হয়। তো সে কারণে আমার মনে হয় প্রথমত পুঁজিবাদ, তার আগ্রাসন সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও একটা ডানপন্থার উদ্ভব, এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমাদের এই অসম্ভব ভাঙন এবং অজস্র ভাঙন, এই ভাঙনই আমাদেরকে আসলে মানে শক্তির জায়গায় অনেক বেশি দুর্বল করে দিয়েছে। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে, সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী পহেলা জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী, আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন হচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। পয়লা জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠার জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই, চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি, আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে
তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে, তাছাড়াও দেশের অর্থনীতি রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির কাছে জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি অসাধারণ সাফল্য অর্জন করেছে, সব কিছুর জন্য শুকর আলহামদুলিল্লাহ। আমি বিভিন্ন নামে 400-এর অধিক এপিসোড চেঞ্জ টিভিতে আমার আছে, বিভিন্ন নামে দ্বিমত, ডার্ক রুম ইত্যাদি। অর্থাৎ এদের উত্থানের সঙ্গে সাফল্যের সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমি তাদের সাফল্য কামনা করি এবং নিশ্চিত চেঞ্জ টিভি এবং তার দর্শকগণের নিকট আমি দোয়া চাইবার অধিকার রাখি। আপনারা দোয়া করবেন। changetv.press এক ফোঁটা হলুদ নেই। পহেলা জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত ছয় বছরে। সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। চেঞ্জ টিভি একটি সক্রিয় গণমাধ্যম, এটি 5 বছর অতিক্রম করে 6ষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে। তাদের এই দীর্ঘ পদযাত্রায় আমরা সবসময় তাদের সঙ্গে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। আপনারা আপনাদের যে চাহিদা সেটি ডেফিনেটলি পরিপূরণ করতে সক্ষম হচ্ছেন। এই আউটলেটটি ভিন্ন ধারার প্রথা বিপরীত অভিলক্ষে পরিচালিত। আশা করি তারা যে মশাল প্রজ্বলিত করেছে তা সবসময় প্রজ্বলিত রাখতে সক্ষম হবে, এই শুভকামনা তাদের প্রতি রইল। ধন্যবাদ। changetv.press এক ফোঁটা হলুদ নেই।